দাস মই আকাশী গঙ্গার নিবাসী কালি এজন ইউটিউবার আইসি লঙ্কার পড়া নাম তো মানে পাহরিছ তো মানে নাম লব খোঁজা না কালি এটা সমস্যা উল্লেখ করেছিল যে আকাশী গঙ্গাত পানি বিফলে যায় প্রবলেম বোলে বেশি হয়ে আছে মানে দেখাব বিচারিছো যদি ভিডিও বনাইছে ভালকে বনাব লাগে আকাশী গঙ্গাত শৌচ প্রস্রাব করার জায়গা বহুত ধুনিয়াই আছে সব ইয়াত পানিও রখা হয়ে আছে সব সাফ চিকুণতে আছে আর ভিডিও বনাইছিল যে আকাশী গঙ্গা বাথরুমত বোলে দরজা নাই এখন কি সব ইফালে সব আর ইফালে সব যদিও কালি জেওরা দিয়া আসলে কিবা একটা সমস্যা হয়েছিল কারণে জেওরা দিয়া হয়ে আসলে বাইতো আপনাদের ভালকে সাফ করে আছে না সব সাফা আছে ন পানি আহি আছে তো ভালকে পানি আহি আছে পানি দিয়া আছে পানি উনি আমরা আনি আপনাদের সদায় করে আৰু তেওঁ ভিডিঅ'টোত কৈছিল যে তেওঁ 5 টকা 10 টকা লয় পেচাব বাথৰুম কৰিলে শৌচাগাৰ কৰিলে এনে কৈছে ন মই অসমবাসী ৰাইজক আকাশী গংগা থানৰ পৰা শুভেচ্ছা নৱবৰ্ষৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ লগতে মই আকাশী গংগা থান উন্নয়ন সমিতিৰ প্ৰাক্তন সম্পাদক আৰু যিহেতু আমি কালি এটা বৰ বেদনাদায়ক এটা ভিডিঅ' পাইছোঁ সেই ভিডিঅ' লংকাই তো ইউটিউবারে কৈছিলে যে আকাশী গঙ্গাত গলে কোনো পানীৰ কিবা নাই এই লাইন নাই লেট্রিনৰ লাইন নাই আপোনাৰ জাবৰ জোতৰ লাগি আছে লেতেৰা কিন্তু আমি তেওঁক আজি দেখুৱাই দিব বিচাৰিছোঁ এই পানীখিনি চাওক আপোনাৰ নিজে দেখিছে গোটেই ৰাইজে দেখিছে পানীখিনি নষ্ট নামিছা এই পানী পৰি আছে এইটো অভাৰফ্ল'ৰ হয় এইটো পানী পৰি আছে আপোনালোকে লেট্রিন বাথৰুমৰ ফালে গ'লে চাব লেট্রিন বাথৰুমলৈ গ'লে চাব যে তাতে পৰিষ্কাৰ আছে গোটেইখিনি খোলা তাত বিনিময় মানে কিবা হৈছে কোনোবাই যদি ভাল লেট্রিন বাথরুম বিচারে তেও 5 টকার কিবা কারণ সাবস্ক্রিপশন লওয়া হয় সেই কারণে আমি সবরা নলও কিন্তু আমি এই টিউবারজনক ইউটিউবারজনক কব বিচারিছো তেও এনেকৈ আহি ভুল মন্তব্য দি রাইজক বিভ্রান্ত নকরে যেন আর লগতে আকাশী গঙ্গা থানখনের উন্নয়নের চিন্তা করে আগতকৈ আর ভালকে ইউটিউব করে তেও রাইজক জানাই দিব লাগে যে আকাশী গঙ্গা থানত সকলো সুবিধা আছে কইছে ইয়াত ভাল পাইছে না করি না কিবা না কিবা প্রবলেম হয় আছে না কোনো প্রবলেম না ভালো সব সিকুন আছে তো ঠিক আছে থ্যাংক ইউ দাদা ফেরি পানি সিস্টেম হেরি সব ঠিক ঠিক আছে ঠিক আছে টয়লেট ঠিক আছে বাথরুম সব ঠিক আছে পানি থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সাই লোক আপনা লোকে সব ঠিক আছে এবিলাক দরজা না হয় তো কি এখন আর সব বাথরুমৰ পৰা ওলাইখিনি আহোতে ট্যাপ আছে ইয়াতে